প্রথম যখন 100 জনের মধ্যে এসেছিলাম তখন ভাবিনি যে 100 জনের মধ্যে আসব কিন্তু তারপর দিলাম জাজেসরা বলল যে উনাদের ভালো লেগেছে কিন্তু বলেছিল যে আমাকে আরো প্র্যাকটিস করব তাহলে ইনশাআল্লাহ আরো ভালো করব জানাতুল কি বেশি বেশি করে রিয়াজ করেছিল তার প্রতিফলন পাওয়া যাবে আজকের পারফরম্যান্স আমি যে দিনে যাব মারা তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমি যেদিন যাব মারা চতুর্পাশে হয়ে খাড়া আমি যেদিন যাব মারা চতুর্পাশে হয়ে রেখাড়া আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস পাড়া পশি নতুন করে দেখিতে আসবে আমারে মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় খুলিয়া রাখিস দেখে আমার মুখ খানে দেখে আমার মুখ খানি করো চোখেলে পানি দেখে আমার মুখ খানি করো চোখেলে রে পানি কাঁদিতে বরণ করিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমার যাওয়ার পথ ধরে তোরা আসবি আমার পরে এই কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা এই কথা স্মরণে রাখিস দেখে আমার মুখ খানে দেখে আমার মুখ খানি করো চোখেলে পানি দেখে আমার মুখ খানি করো চোখেলে রে পানি কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমি যেদিন যাব মারা চতুর্পাশে হয়ে খাড়া আমি যেদিন যাব মারা চতুর্পাশে হয়ে রে খাড়া আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস ধন্যবাদ গুরুজি ভালো গান তো গায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই গান কে লিখেছে আসলে এই গান লিখেছেন শ্রদ্ধেয় শাহ আলম স্যার এটাই জানি আসলে এটা সার্চ করলে খুঁজে পাওয়া যায় না সার্চ করে খুঁজে পাওয়া যায় না আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ মা আসসালামু আলাইকুম আসলে প্রথমে যখন স্টেজে গিয়েছিলাম তখন একটু নার্ভাসনেস কাজ করেছিল
কিন্তু তারপর মনে হলো যে ব্রিফিংয়ে উস্তাদ জিরা বলেছে যে নার্ভাসনেস বেশি কাজ করলে হয়তো আমাদের আবেগটা আমাদের গানের উপর ইফেক্ট করবে, এজন্য আসলে আমি সেটার সাথে ব্যালেন্স করার চেষ্টা করেছি, গান নিজের সাধ্যমতো গেয়েছি। বিচারকরাও বলেছেন যে না হ্যাঁ ভালো, এখন জানি না আসলে কি, কিন্তু আশা করি যে টপ 25 এর মধ্যে আসতে পারবো ইনশাআল্লাহ।